আমি খুব সংক্ষেপে একটু বুঝিয়ে দিব যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন করব। কিন্তু অনেকে বলেন যে আল্লাহ রাসূল যে ঈদ মিলাদুন্নবী করেন, আবার আল্লাহ রাসূল তো এই দিনে পর্দাও করেছেন, পৃথিবীর পর্দা করেছেন না, দোনোটাই তো একই দিনে। কিন্তু ওনারা বলতে চায় যে আল্লাহ রাসূল মরে গেছে, বলেন না আমরা ঈদে মিলাদুন্নবী জন্মদিন পালন করি, ওনাদের ভাষায় বলছি, এটা আমার ভাষা না, আর যদি ওনাদের ভাষায় বলছি আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহর কাছে হুজুরি কুনুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, উনি মরে গেছেন, বলে কি বলে না, উচ্চস্বরে বলে, বাইরে যারা আছে তারা বলে, বলে কি বলে না, বলে। তাহলে লক্ষ্য করে দেখেন, আগে আমাদের বুঝতে হবে যে মৃত্যু, আমি একটু বুঝিয়ে দিচ্ছি কোরআন শরীফ দিয়ে আপনাদের, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একদিনে সৃষ্টি করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আলমে আরো হাত দেশে রেখেছিলেন, একদিনে পাঠান নাই, কত বুঝতে পেরেছেন, আলমে আরো হাত দেশে রেখেছিলেন, সেখান থেকে একের পর এক আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের পাঠাচ্ছেন। আমাদের যেটা আমি বলছিলাম, মানুষ পৃথিবী থেকে যখন বিদায় নেয় তোমরা, তখন আমরা কি বলি করেন তো সবাই, অনেকেই মনে করেন যে এটা পড়লে মানুষের রুহের উপর সওয়াব পৌঁছায়, কি বলে অনেকেই মনে করে, কিন্তু আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এটি কোরআন শরীফের একটি আয়াত, আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলেছেন নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আপনারা দেখবেন যেখানে মানুষ পৃথিবী থেকে বিদায় নেন, আপনারা জান না, সংবাদ পেলে জান না, সব মানুষের কাছে তো যেতে পারবেন না, নিকটতম আত্মীয় স্বজন বা আরা প্রতিবেশী বা কোথাও জানা যা নামাজ হচ্ছে যে শরীফ, কি বলবো, জানতো দেখতে জানতো জান। তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে জুমার নামাজ, এই যে আমরা মৃত ব্যক্তিকে দেখতে যাই, কি বলে যায় কি যায় না, যায়, তখন লক্ষ্য করে দেখেন একটু আগে এই যে বিছনা বিছানো হচ্ছে, নামাজের বিছনাটা বিছিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো সমস্যা না, এদিকে লক্ষ্য করুন আপনারা। তাহলে লক্ষ্য করে দেখেন যেটা আমি বলছিলাম, নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমাদের কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের পিতা মাতা আছে না, এই কথাটা আমি আরো ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারতাম, জুমার নামাজের জন্য আমাকে খুব সংক্ষেপে বুঝাতে হচ্ছে, আমাদের পিতা মাতা আছে না, আছে কি নেই, আছে। তাহলে পিতা মাতার মিলনের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে না, সবার জন্ম হয়েছে না, হয়েছে তো। তাহলে লক্ষ্য করে দেখেন, পিতা থেকে মাতৃর গর্ভে এক ফোঁটা নুতফা গিয়েছে, সেই নুতফা থেকে
সেই লোকফার মধ্যে আলমে আরোহার দেশ থেকে একটা রু এনে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন মাতৃকে। সেই লোকফা থেকে একটা মাংস পিণ্ডে সৃষ্টি হয়। কথা বুঝতে পেরেছেন? একটা কি মাংস পিণ্ডে সৃষ্টি করেন কে? এর জন্য বলেছি শানে রাসালত এবং আল্লাহ রসুলের শান আমি একসাথে গাই। কথা বুঝতে পেরেছেন? শুধু বুঝিয়ে দিচ্ছি আমার। তাহলে লক্ষ্য করে দেখেন, এটা আরো বিস্তারিত বোঝানোর ইচ্ছে ছিল, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে সেখান থেকে সে মাংস পিণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ গর্ভে আমাদের মানব আকৃতি দান করেছেন। কথা বুঝতে পেরেছেন? মানব আকৃতি দান করেছেন। সেই মানব আকৃতি থেকে সময় মতে মাতৃ গর্ভ থেকে আল্লাহ পৃথিবীতে আমাদের এনেছেন। কথা বুঝতে পেরেছেন? এখন লক্ষ্য করে দেখেন, সবাই লক্ষ্য করে দেখেন, মনোযোগ সহকারে শুনুন। তাহলে লক্ষ্য করে দেখেন, মানব আকৃতি দান করেছে এবং আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, আবার আল্লাহর ইচ্ছাতে ধীরে ধীরে আমরা সবাই বড় হয়েছি না? যার যে বড় বয়স হয়েছে বড় হয়েছে না? ইচ্ছাটা কার? আল্লাহ। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দিয়েছেন না? কুরআন দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শ্রেষ্ঠ রাসূল, একজন শ্রেষ্ঠ নবী আমাদের দান করেছেন। কুরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা এলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। এখানে আমরা কেন বসেছি, কেন একত্রিত হয়েছি? আমি বলছি, আমার আগে যারাই বলেছে, আমরা প্রত্যেকেই আল্লাহ রাসূলের বাইরে কোনো কথা বলেছি না। যারা শুনছে, যারা বলছে, আমরা প্রত্যেকেই আল্লাহ উপাসনা করার জন্য বসেছি, আল্লাহ উপাসনা করার জন্য একত্রিত হয়েছি। কারণ আমরা জানি সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্ল মখলুকাতের মালিক হচ্ছেন কে? উচ্চ স্বরে সবাই বলেন আল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয় তখন আমরা কি পড়ি বলেছিলাম না একটু আগে? বলেছিলাম তো, এখন সম্মানিত আলেম সাহেবরা যখন ওই মাইয়তে জানাতে যান, জানাজা পড়াতে যান, একটা আয়াতে কারিমা ওনারা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বলেন কিনা, শুনেন কিনা? বলেন, মৃত্যুর সুদা সবাইকে পার করতে হবে। বলেন কি বলেন না? শুনেন কি শুনেন না? শুনেন তো। এখানে একটু কিন্তু আছে, এখানে একটু কিন্তু আছে, কিন্তুটা কি? আল্লাহ লক্ষ্য করে দেখবেন, অনেক আলেম আছেন, সম্মানিত আলেম সাহেবরা আছেন, সম্মানিত গুণীজন ব্যক্তিবৃন্দ এখানে আছেন, ওনারা সবসময় বলেন কি, এটা আপনারা সবসময় শুনেন, মৃত্যু সুদা সবাইকে পান করতে হবে। এখানে একটু কিন্তু আছে বলেছে না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এখানে নাফস শব্দের অর্থ হচ্ছে দেহ, নাফস শব্দের অর্থ হচ্ছে দেহ। আল্লাহ বলেছেন সমস্ত দেহের মরণ আছে, আমরা যে শরীর যে রূপ ধারণ করে আছি এটা হচ্ছে মানব দেহ, এটা হচ্ছে খাঁচা। আমি আপনি আমরা দেখবেন ঘুমোলে আমরা স্বপ্ন দেখি না? দেখি কি দেখি না?
আপনাদেরকে স্বপ্নের মধ্যে দেখেন কি দেখেন না? জীবিত মৃত অনেক লোকের সাথে দেখা হয় কি হয় না? হ্যাঁ, লক্ষ্য করে দেখেন, আমরা যখন ঘুমিয়ে যাই তখন শ্বাস প্রশ্বাস চালু থাকে, রূহ তখন শরীর থেকে বের হয়ে আল্লাহ কুদরতিভাবে দেহকে জীবিত রাখে, শ্বাস প্রশ্বাস দিয়ে রূহ তখন বিচরণ করে বিভিন্ন জায়গায়, যান কি যান না? তখন যখন ঘুম থেকে জেগে উঠেন বলেন যে আমি স্বপ্নে এই দেখেছি এই দেখেছি, অমুক মৃত ব্যক্তিকে দেখেছি, জীবিত ব্যক্তিকে দেখেছি, বিভিন্ন দেশে গিয়েছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছি, বলেন কি বলেন না? বলেন তো, ওটা হচ্ছে আপনার রূহ। এই রূহের চেহারায় আপনার এই চেহারা আল্লাহ দান করেছে, কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, নাফস মানে দেহ। আল্লাহ কুরআনে বলেছেন মৃত্যু শুদ্ধ আছে, মৃত্যু মানে বিলীন হয়ে যাওয়া না, শেষ হয়ে যাওয়া না। শেষ হবে কোনটা, বিলীন হবে কোনটা, মরণ হবে কার? দেহে। কথা বুঝতে পেরেছেন? মৃত্যু হবে কার? দেহে, শরীরে। যেটা মাতৃ গর্ভে আল্লাহ মাংসপিণ্ড থেকে এই মানব আকৃতি দিয়ে রুটা ঢুকিয়ে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আমরা আল্লাহর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। তাহলে যেখানে সাধারণ মানুষের মরণ নাই, আল্লাহ রসুলের মৃত্যু আসবে কোথা থেকে? আর যদি বিলীনে হয়ে যায় তাহলে ভেস্ত তো দরকার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে যখন আমরা প্রত্যাবর্তন করব, ইল্লিন এবং সিজ্জিন এই দুটো স্থানে রাখবে, যেটা নেকি আত্মা সেটাকে পবিত্র আত্মা সেটাকে আলাদা করে রাখবে, যেটা পাপী আত্মা সেটাকে আলাদা করে রাখবে। কথা বুঝতে পেরেছে? তাহলে লক্ষ্য করে রাখতে, তাহলে যেখানে সাধারণ মানুষের মৃত্যু নেই সেখানে আল্লাহ রসুলের মৃত্যু আছে। উচ্চ স্বরে বলেন আছে। আমরাও মরবো না, আমাদের রসুলও মরবে না। আমরাও মরবো না, আমাদের রসুলও মরবে না। তাই আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। রসুলের মৃত্যু দিবস নাই, তাই মৃত্যু দিবস আমরা পালনও করি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল দেহ ত্যাগ করেছে, প্রত্যাবর্তন করেছে। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং আমরা আল্লাহ রসুল যেহেতু মৃত্যু নাই, দেহ ত্যাগ করেছেন, দেহের মরণ আছে, রুহের মরণ, তাহলে আউলি আল্লাহদেরও মরণ, নবী রাসুলেরও মরণ। এবার বুঝতে পেরেছেন? তাই আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। যে রসুলকে না পেলে আমরা কুরআন পেতাম না, সুন্নাহ পেতাম না, আল্লাহকে পেতাম না। আমরা যে ইনসান, সেই ইনসান যে আমরা সেটাও আমরা জানতাম না। অন্যান্য প্রাণী যেভাবে বিচরণ করে আমরাও সেভাবে করতাম। আল্লাহ রসুলকে পেয়ে আমরা যে মানুষ সেটা আমরা জানতে পেরেছি। কথা বুঝতে পেরেছি? সুতরাং যার মাধ্যমে আমরা কোরআন পেলাম, সুন্নাহ পেলাম, আল্লাহর একত্ববাদ পেলাম, সেই রসুলের জন্মদিন আমাদের করতে হবে না, সে যত্নে জুলুস আমাদের করতে হবে না। শুধু যত্নে জুলুস করলে চলবে না,
কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে সবাইকে মুমিন মুসলমান হতে হবে।